প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাসের মধ্যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তোমরা কিন্তু অলরেডি জেনে এসেছো সংখ্যা পদ্ধতি মানে কি। সংখ্যা বা অঙ্ক, এটাকে প্রকাশ করার যে মাধ্যম তাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো আজকে ক্লাসের মধ্যে আমরা এই সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদগুলো রয়েছে ওইগুলো সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথমে বলা হচ্ছে এখানে উপস্থাপন বা প্রকাশের উপর ভিত্তিতে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে হচ্ছে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা এগুলো সম্পর্কে আগে জেনে নিই, তারপর এদের প্রকারভেদ সম্পর্কে আমরা আবার জানব। প্রথমটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর দ্বারা কী বোঝানো হচ্ছে? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন থাকবে, নির্দিষ্ট একটা বেস থাকবে এবং স্থানীয় মান থাকতে হয়, তাকে বলা হয়ে থাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে মৌলিক চিহ্ন, বেস বা স্থানীয় মান দ্বারা কী বোঝানো হচ্ছে? আমরা কিন্তু প্রতিনিয়ত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে বলতে পারি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি। জাস্ট ইমাজিন করো তো, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক অঙ্ক আছে কয়টা? শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা মৌলিক অঙ্ক রয়েছে। এগুলোকে বলতে পারি হচ্ছে আমরা মৌলিক অঙ্ক। এরপর বেস, বেস দ্বারা বোঝানো হচ্ছে ভিত্তি। একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলো হচ্ছে মৌলিক অঙ্ক থাকবে তাদেরকে বেস বলা হচ্ছে। এখানে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা মৌলিক সংখ্যা রয়েছে, এই দশকে বলতে পারি হচ্ছে আমরা কি, ভিত্তি বলতে পারি অথবা এটাকে আমরা বেস বলতে পারি। এন্ড সবার শেষে একটা স্থানীয় মান থাকতে হয়। স্থানীয় মান বলতে কী বোঝানো হচ্ছে? আমরা কিন্তু খুব ছোটোবেলায় জেনে এসেছি প্রত্যেকটা নাম্বারে কিন্তু একটা স্থানিক মান আছে বা স্থানীয় মান আছে। যেমন আমরা কিন্তু জানি যে একক, দশক, শতক, হাজার, ওইগুলোই হচ্ছে স্থানীয় মান। যেমন যদি হচ্ছে আমি তোমাকে এখন বলি একটা নাম্বার 378, এটাকে আমরা ভেঙে ভেঙে কী লিখতে পারি বলো তো? 300+70+8, এটাকে আবার ভেঙে লেখা যায় 3×100+7×10+8×1। এই খেয়াল করে দেখো, এখানে তিনের সাথে কত গুণ করা আছে? 100 গুণ করা আছে। তার মানে তিনের স্থানীয় মান এখানে হচ্ছে 100 বা শতক। সাথে সাথে গুণ করা আছে হচ্ছে এখানে 10, তার মানে সাতের স্থানীয় মান হচ্ছে এখানে দশক অথবা 10। আর আটের সাথে গুণ করা আছে 1, তার মানে আটের স্থানীয় সংখ্যা এখানে হচ্ছে কি, 1। এই যেখানের মধ্যে যে আমরা স্থানীয় মানগুলো পেয়ে যাচ্ছি, এখানে 100 গুণ করা আছে নাকি 10 গুণ করা আছে নাকি 1 গুণ করা আছে, এগুলোকে বলা হচ্ছে স্থানিক মান। যদি আমরা এই নাম্বারগুলোকে চেঞ্জ করে দিই তাহলে তাদের স্থানিক মানগুলো কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। লাইক যদি 378-এর জায়গায় আমরা যদি এখন লিখি যে 738, যদি হচ্ছে আমরা উল্টিয়ে দিই তখন কিন্তু এই সাতের মান হয়ে যাবে হচ্ছে শতক। তখন এর সাথে গুণ হবে হচ্ছে 100, তিনের সাথে গুণ হবে হচ্ছে 10, আর আটের সাথে গুণ হবে হচ্ছে 1। সো বুঝতেই পারছো যে প্রত্যেকটার একটা স্থানীয় মান আছে। যখন কিনা স্থান চেঞ্জ করা হয় তখন এদের মানটা হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যেই সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মৌলিক সংখ্যা থাকবে বা অঙ্ক থাকবে, একটা বেস থাকবে নির্দিষ্ট এবং স্থানীয় মান থাকবে, তাকে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যার একটা স্থানীয় মান আছে ওইটা থেকে কিন্তু মেনলি পজিশন থেকে পজিশনাল সংখ্যা পদ্ধতি নামটা আসছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি মৌলিক সংখ্যা ব্যবহার করতে হয় এবং এর বেস হচ্ছে 10। তারপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে 573.204 হচ্ছে কি, একটা সংখ্যা। এই সংখ্যার এই যে মাঝখানে দশমিক দেওয়া আছে না, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে রেডিক্স পয়েন্ট বা ডট বলা হয়ে থাকে। এর আগের যে পার্ট তাকে বলতে পারি হচ্ছে আমরা পূর্ণাংশ এবং পরের পার্টকে বলতে পারি হচ্ছে আমরা ভগ্নাংশ। তো এই যে বলা হচ্ছে 573.204 এটা সংখ্যা, এর 573টা হচ্ছে একটা পূর্ণাংশ এবং 0.204টা হচ্ছে একটা ভগ্নাংশ। এবং মাঝখানে যে পয়েন্ট ইউজ করা হয়েছে এটাকে দশমিক বলা হয় অথবা ডট বলা হয় অথবা রেডিক্স পয়েন্ট বলা হয়। পজিশনাল সংখ্যার প্রথম ডিজিটকে আমরা বলতে পারি হচ্ছে MSB এবং লাস্ট ডিজিটকে বলা হয়ে থাকে হচ্ছে LSB। MSB মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবং LSB মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ এখানে 573.204 এখানে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানটা কিন্তু হচ্ছে এই যে এইটার
পাঁচকে বলবো হচ্ছে আমরা MSB অর মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অন্যদিকে 204-এর যে 4 রয়েছে এটাকে বলবো হচ্ছে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা LSB। তো এটাই গেল হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার পড়বো হচ্ছে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো বুঝতেই পারছো যেখানে হচ্ছে নির্দিষ্ট মৌলিক আমাদের সংখ্যা নাই অথবা নির্দিষ্ট বেজ নাই অথবা কোনো স্থানীয় মান নাই, ওই টাইপের সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো যখন সাংকেতিক চিহ্নসমূহ পাশাপাশি রেখে যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান, ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো বেস এবং স্থানীয় মান থাকে না। যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা, দেন হায়ারোগ্লিফিক সংখ্যা, এগুলাই হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা আমাদের উদাহরণ। রোমান সংখ্যা পদ্ধতির মধ্যে খেয়াল করে দেখো, ওয়ান প্রতীক দ্বারা বা আই প্রতীক দ্বারা হচ্ছে কী বোঝানো হয়ে থাকে, ওয়ান বোঝানো হয়ে থাকে। দেন হচ্ছে ডাবল আই প্রতীক দ্বারা বোঝানো হয়ে থাকে টু। দেন তিনটা আই দিয়ে বোঝানো হয়ে থাকে হচ্ছে এখানে থ্রি। দেন আই ভি দিয়ে প্রকাশ করানো হচ্ছে এখানের মধ্যে হচ্ছে চার। তো যদি হচ্ছে আমরা দুইয়ের দিকে খেয়াল করি, এখানে দুইটা আই ইউজ করা হচ্ছে। আমরা যেটাকে জেনে আসলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আমাদের পজিশনের মধ্যে একটি স্থানীয় মান ছিল, এখানে কোনো স্থানীয় মান আছে যে এর সাথে এক গুণ করতে হয় আর সাথে 10 গুণ করতে হয়, এমন কিন্তু এখানে কোনো স্থানীয় মান নেই। আবার এখানের মধ্যে তিনটা মান হয়ে গিয়েছে, পরে আবার মান আসলো কয়টা, দুইটা। সো দেখতেই পারছো স্থানীয় মান হলে আসলে এখানের মধ্যে আমাদের ম্যাথটা করা আসলে পসিবল না। এই টাইপের সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেখানে নির্দিষ্ট কোনো মৌলিক সংখ্যা নেই বা মৌলিক অঙ্ক নেই, নির্দিষ্ট বেজ নেই এবং এখানে আমাদের হচ্ছে কী নেই, কোনো স্থানীয় মান নেই। এই টাইপের সংখ্যা পদ্ধতিকে বলা হয়ে থাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুবই জটিল। লাইক এখানে যদি যোগ বিয়োগ করতে বলি বা গুণ ভাগ করতে পারি, তখন খুব জটিল পদ্ধতিতে এখানের মধ্যে হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো হচ্ছে করতে হয়। তারপর পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জেনে নিই আমরা। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মেনলি চারটা ভাগে ভাগ করা যায়। কী কী? প্রথমটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি বলতে যেই সংখ্যা পদ্ধতির মধ্যে 10টা কী রয়েছে, মৌলিক অঙ্ক রয়েছে এবং যার বেজ হচ্ছে 10, তাকেই বলতে পারি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি। এই যে দেখো এখানে বেজ হচ্ছে 10 এবং এই পদ্ধতির মধ্যে মোট 0 থেকে 9 পর্যন্ত এই 10টি মৌলিক অঙ্ক কিংবা মৌলিক ডিজিট রয়েছে। কী কী? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এই দশমিক সংখ্যা পদ্ধতিকেই হচ্ছে ব্যবহার করে থাকি এবং এটা এত সহজ বিধায় পৃথিবীর সব জায়গার মধ্যে সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণ হিসাব নিকাশের জন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারি এবং এর উদাহরণ হচ্ছে একটা নাম্বার দিয়ে পাশে যদি আমরা 10 লিখে দিই, এই 10 দ্বারা বোঝানো হয়ে থাকে বেস। 10 বেস হচ্ছে কার? দশমিক সংখ্যা পদ্ধতি। এই কারণে এই নাম্বারটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তারপর জেনে নিব আমরা কী সম্পর্কে, বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যেখানে মৌলিক ডিজিট হচ্ছে জাস্ট 2টা, একটা হচ্ছে 0 এবং 1 এবং এর বেস কত, এর বেস হচ্ছে 2, যে যেখানে মাত্র 2টা সংখ্যা রয়েছে। তো এখানে বলা হচ্ছে যে 0 এবং 1 দুইটি মৌলিক অঙ্ক রয়েছে বা ডিজিট রয়েছে, এর বেস হচ্ছে কত, 2। এই পদ্ধতির ডিজিটটিকে সহজেই ইলেকট্রনিক উপায়ে নির্দিষ্ট করা সম্ভব হয়েছে বলে কম্পিউটার সহ অনেক ইলেকট্রনিক যন্ত্রে আমরা সাধারণত এই পদ্ধতি কী করে থাকি, ব্যবহার করে থাকি। যেমন যখন কিনা হচ্ছে কোনো নাম্বার লেখার পরে ব্রেকেট দিয়ে নিচে হচ্ছে ছোটো করে আমরা 2 লিখে দেব, এর দ্বারা বোঝানো হবে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, কারণ 2 হচ্ছে বাইনারির বেস। তাহলে আমরা কী জানলাম, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সাধারণত আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারি। তারপর জানবো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির সুবিধা সম্পর্কে। কী কী সুবিধা রয়েছে এটার? প্রথমটি হচ্ছে এই সংখ্যা পদ্ধতি 2টি বিট 0 এবং 1 রয়েছে। তো এই 2টি বিটকে আমরা সহজেই ইলেকট্রনিক যন্ত্রে সিগন্যাল আকারে হচ্ছে ব্যবহার করতে পারি। যেমন সিগন্যাল আমার কি বিদ্যুৎ আছে নাকি নেই, বিদ্যুৎ নাইকে আমরা 0 দিয়ে প্রকাশ করতে পারি এবং বিদ্যুৎ আছেকে হচ্ছে আমরা 1 দিয়ে প্রকাশ করতে পারি। আবার লো ভোল্টেজ হাই ভোল্টেজ, লো ভোল্টেজকে 0 দিয়ে এবং হাই ভোল্টেজকে 1 দিয়ে প্রকাশ করা পসিবল। কম্পিউটারে বাইনারি বিট 0 এবং 1কে ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে বিদ্যুতের অনুপস্থিতি এবং বিদ্যুতের উপস্থিতি দ্বারা প্রকাশ করা যায়। 0 দ্বারা বোঝানো হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 দ্বারা বোঝানো হচ্ছে বিদ্যুতের উপস্থিতি। ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে, যেমন একটি ম্যাগনেটিক কোর সেখানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে,
অর্থাৎ একদম ঘড়ির দিকে এবং ঘড়ির উল্টা দিকে। সো ঘড়ির দিকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে জিরো, এবং ঘড়ির উল্টা দিকে বোঝাতে ইউজ করা হয়ে থাকে হচ্ছে ওয়ান। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ। এই প্রকাশ করার জন্য কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিকে হচ্ছে ব্যবহার করতে পারি। এরপর ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করার জন্য কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি, এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারি। যেমন একটা ম্যাগনেটিক কোর যে মেমোরি রয়েছে সেখানে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ কাজ করতে পারে। ক্লক ওয়াইজ বলতে বোঝানো হচ্ছে ঘড়ির দিকে, ঘড়ি যেখানে কাজ করে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে হচ্ছে ঘড়ির উল্টা দিকে। এই ক্লক ওয়াইজ বোঝাতে হচ্ছে ব্যবহার করতে পারি আমরা ওয়ান, এবং অ্যান্টি ক্লক ওয়াইজের জন্য হচ্ছে ব্যবহার করতে পারি আমরা জিরো। তো বুঝতেই পারছো ইলেকট্রনিক কাজের মধ্যে কিন্তু হচ্ছে এই বাইনারি পদ্ধতি অর্থাৎ জিরো এবং ওয়ানের খুবই ব্যাপক হচ্ছে ব্যবহার রয়েছে। বাইনারি সিস্টেমে দুইটি অবস্থা থাকায় সার্কিট ডিজাইন করা হচ্ছে খুবই সহজ হয়। মাত্র দুইটা অবস্থা রয়েছে, জিরো আর ওয়ান, এটা দ্বারা খুব সহজেই হচ্ছে সার্কিটকে ডিজাইন করা যায়। এরপর অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আট, কারণ এখানে আমাদের শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটা মৌলিক অঙ্ক রয়েছে। অর্থাৎ এখানে যে খেয়াল করে দেখো, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এই আটটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির আটটা মৌলিক সংখ্যা। কম্পিউটারের অভ্যন্তরীণ বিভিন্ন কাজের জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। বিভিন্ন কাজের ব্যাখ্যা করার জন্য সাধারণত এই সংখ্যা পদ্ধতি হচ্ছে ব্যবহার করা হয়। যখন কিনা হচ্ছে আমরা কোনো একটা নাম্বার লিখে তারপর ছোটো করে আমরা এইট লিখে দিব, এর দ্বারা বোঝানো হবে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যার বেস ষোলো, যেখানে শূন্য থেকে নয় এবং এ থেকে এফ টোটাল এই ষোলোটা সংখ্যা থাকবে। এই যেখানে বলা হচ্ছে আমাদের শূন্য থেকে কত পর্যন্ত, নাইন পর্যন্ত, অ্যান্ড এ থেকে এফ পর্যন্ত এই সংখ্যাগুলো থাকবে। তো এ এর মান হচ্ছে দশ, বি এর মান এগারো, সি এর মান বারো, ডি এর মান তেরো, ই এর মান চোদ্দো এবং এফ এর মান পনেরো। সো হায়েস্ট মান এখানে হচ্ছে পনেরো। শূন্য থেকে পনেরো এটার জন্য হচ্ছে আমরা কী ব্যবহার করতে পারি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারি। এবার আমরা এই টপিকগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব। যেমন সংখ্যা পদ্ধতি মেইনলি কত প্রকার, দুই ধরনের, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার যে মান রয়েছে সেখানে কী ব্যবহার করতে থাকে, চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর তার মানটা হচ্ছে নির্ভর করে না। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার যে মান সেটার কী করে, মান বা চিহ্ন অঙ্কসমূহের পজিশনের উপর হচ্ছে ভিত্তি করে নির্ণীত হয়। নন পজিশনের মধ্যে পজিশন ম্যাটার করে না, কিন্তু পজিশনের মধ্যে অবশ্যই পজিশনটা হচ্ছে ম্যাটার করবে, কোন পজিশনে অঙ্কগুলো রয়েছে। এই পদ্ধতিতে সংখ্যা তার বেস, অঙ্কের অবস্থান এবং ভ্যারিক্স পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নন পজিশনের ক্ষেত্রে তেমন গুরুত্ব বহন করে না। বেজের উপর ভিত্তি করে আমরা পজিশন সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করতে পারে। কিসের উপর, বেজের উপর বা কয়টা মৌলিক অঙ্ক রয়েছে তার উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যায়। কী কী, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কম্পিউটার ইউনিক্স অপারেটিং সিস্টেম সাধারণত অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয়ে থাকে। এরপর হেক্সাডেসিমালের মধ্যে ষোলোটি অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় এবং এ থেকে এফ পর্যন্ত, এবং এ থেকে এফ এর মান হচ্ছে যথাক্রমে দশ থেকে পনেরো পর্যন্ত। দশমিক সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্টকে বলা হয়ে থাকে ডেসিমেল পয়েন্ট কিংবা দশমিক বিন্দু। বাইনারি সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্টকে বলা হয়ে থাকে বাইনারি পয়েন্ট। দেন অক্টাল সংখ্যা পদ্ধতিকে রেডিক্স পয়েন্টকে বলা হয়ে থাকে হচ্ছে অক্টাল পয়েন্ট। তা বুঝতেই পারছো হেক্সাডেসিমেলের মধ্যে একে বলা হচ্ছে হেক্সাডেসিমেল পয়েন্ট। জাস্ট তার নাম দিয়ে হচ্ছে আমার এক্সচেঞ্জ করে দিলেই চলবে। সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীককে বলা হচ্ছে অঙ্ক। সংখ্যার যে ক্ষুদ্রতম প্রতীক সেটাকে আমরা অঙ্ক বলতে পারি। অঙ্ক দিয়ে সংখ্যা পদ্ধতি তৈরি করা হয়। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে খুবই প্রাচীন সংখ্যা পদ্ধতি যা বর্তমানে ব্যবহার করা হয় না। বর্তমানে পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শুধুমাত্র মানের উপর নির্ভর করে, কোনো স্থানের উপর হচ্ছে নির্ভর করে না। সংখ্যা গণনা করার পদ্ধতিকে বলতে পারি আমরা সংখ্যা পদ্ধতি, এবং হিসাব নিকাশের জন্য বর্তমানে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে ব্যবহার করা হচ্ছে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক মেলে দুইটা, একটা হচ্ছে শূন্য এবং আরেকটা হচ্ছে এক, যার কারণে এর বেস হচ্ছে দুই। সংখ্যা গণনার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে বলতে পারি হচ্ছে আমরা অঙ্ক। বেজের উপর ভিত্তি করে আমরা পজিশন সংখ্যা পদ্ধতিকে মেনলি চারটা ভাগে হচ্ছে কি করতে পারি, ভাগ করতে পারি। ডিজিটাল ইলেকট্রনিক্সে ভোল্টেজ লেভেল ব্যবহার করা হয় দুইটা, একটা হচ্ছে লো ভোল্টেজ আর একটা হচ্ছে হাই ভোল্টেজ, যেটাকে আমরা বাইনারিতে জিরো এবং ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি। এবার আমরা এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নিব। যেমন
অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত বড় অঙ্ক কোনটা? 8, 7, 9 নাকি 10? মনে রাখা দরকার এখানে কিন্তু বড় সংখ্যা বলে নাই, বড় অঙ্ক বলেছে। তো 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে 7 হয়ে যাবে হচ্ছে এখানে অ্যান্সার। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সবথেকে বড় অঙ্কটা হচ্ছে এখানে 7, যার কারণে এখানে খ নাম্বারটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের এই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং কোয়েশ্চেন। তোমরা বাসায় এই টপিকটা খুব ভালো মতো পড়বা, তাহলে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।